চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন ট্রিপল সেভেন এই নাম্বারে অশান্ত বাংলাদেশ থেকে ফিরে স্বস্তিতে বহরমপুরের ডাক্তারি পড়ুয়া ঘরে ফিরলেও চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ বহরমপুরের নওদাবানুর পঞ্চায়েতের সোলুয়াডাঙ্গার বাসিন্দা সাহিল আহমেদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক জীবক স্কয় ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টিস্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স টু সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স থ্রি কোটা আন্দোলনে অস্থির পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়েছিলেন বহরমপুর থানার নৌতাপানুর গ্রাম পঞ্চায়েতের ষোলুয়া ডাঙার বাসিন্দা শাহিল আহমেদ গত বৃহস্পতিবার বাড়ি ফিরেছেন ওই ডাক্তারি পড়ুয়া সাহিল আহমেদ বাংলাদেশে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র বাড়ি ফিরে স্বস্তি ফিরলেও এখনো যেন আতঙ্কই কাটেনি তার ঘটনাটা মোটামুটি ওই চোদ্দ পনেরো তারিখের দিকে মোটামুটি আমরা বুঝতে পেরেছিলাম যে একটা হচ্ছে বাইরের তো কলেজ থেকে আমাদেরকে বলা হয়েছিল যে হোস্টেল থেকে বেশি না বেরোতে তো আমরা তেমন বেরোয়নি তারপরে যখন ওই মোটামুটি থার্স্টের দিকে একটু বেশি হয়ে গেছিল সাডেনলি আমরা ছাদে ছাদে উঠে দেখছি যে দূরে একটা বিল্ডিং আগুন জ্বলছে অ্যান্ড তারপরে হসপিটালে তো কোনো হসপিটালে ট্রিটমেন্টও দিচ্ছিল না স্টুডেন্টদের আমাদের হসপিটালে দিচ্ছিল তো সব ক্যাজুয়ালিটিস আমাদের হসপিটালে আসছিলো মোটামুটি একটা রক্তাক্ত মানে অবস্থা হয়ে গেছিল হসপিটালে স্যাররা আসতে পারছিল না তো যারা এমনি আমাদের ইন্টার্ন আর ফাইনাল ক্যাজুয়ালিটিস গুলো হ্যান্ডেল করছিলাম মোটামুটি স্টিচ স্টিচ যা করার বেশ ভয়ঙ্করই অবস্থা ছিল আমার এই নভেম্বরে এক্সাম তো তার আগে এরকম একটা হয়ে গেলো তো এখন একটা আনসার্টিনিটির মধ্যে গত বৃহস্পতিবার বাংলাদেশ থেকে বিমানে কলকাতায় ফেরেন ওই পড়ুয়া এরপর বাড়িতে ফেরেন ছেলে বাংলাদেশে আটকে থাকায় আতঙ্কে উদ্বিগ্নতায় দিন কাটছিল পরিবারের তবে ঘরের ছেলে এখন ঘরে ফিরে আসায় আতঙ্ক কেটেছে পরিবারে ছেলেকে ফিরে পেয়ে ভালো মনে হচ্ছে তাকে ধন্যবাদ জানাতে চান আপনি ধন্যবাদ আমাদের দেশের সরকারকে জানাবো ও দেশের ধন্যবাদ জানাবো অনেকটাই দুশ্চিন্তায় ছিলাম যখন ইন্টারনেটে খবর পাচ্ছি না ভাবতে পারিনি যে মানে যেটা দেখছি ওটা দেখে খুব ভয় পেয়ে গেছিলাম ঘুমাতেই পারিনি সবসময় চিন্তা করছি ছেলের জন্যে তারপরে ছেলে বলল আমি মা কলকাতা চলে এসেছি তারপরে ভালো ভালো লাগলো কোটা জেরে এখনো বাংলাদেশের পরিস্থিতি থমথমে তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার বাংলাদেশেই ফিরতে চায় ওই পড়ুয়া